বন্ধুরা, একদিকে যখন তাইওয়ান আর জাপানের সাথে চীনের বিবাদ শুরু হয়ে গেছে, ঠিক তার মাঝেই আমেরিকার সাথে ভারতও হাত মিলিয়ে চীনকে এমন এক ঝটকা দিয়েছে যাতে চীনের কমিউনিস্ট পার্টি ভারতের ওপর চরম চোটে রয়েছে। যে ভারত এই বিবাদের মাঝে আমেরিকার সেনাকে চীনের এত কাছে যাওয়ার রাস্তা দিচ্ছে, কীরকম তো দেখুন। আপনারা হয়তো অলরেডি প্রত্যেকেই জানেন যে ভারত আর আমেরিকার সেনাবাহিনীর মধ্যে প্রতি বছর একটা খুবই গুরুত্বপূর্ণ মিলিটারি এক্সারসাইজ করা হয়, যার নাম যুদ্ধাভ্যাস। তো এই মিলিটারি এক্সারসাইজের যে মেন পারপাস, সেটা হলো একদিকে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে কোঅপারেশন বাড়ানো এবং এই জাতীয় এক্সারসাইজের সাহায্যে নিজেদের যে ক্যাপাবিলিটি তাকে আরও বেশি বুস্ট করা। যার ধরুন একবার এটা ভারতের দ্বারা হোস্ট করা হয় এবং একবার আমেরিকার দ্বারা হোস্ট করা হয় আমেরিকাতে। কিন্তু বন্ধুরা, ইন্টারেস্টিংলি এবারের যে এক্সারসাইজ হবে সেটা ভারতের তরফ থেকে হোস্ট করবে এবং ভারত এখানে কী করেছে, ইচ্ছাকৃতভাবে এটা চাইনিজ বর্ডারের কাছে করবে। কেননা যেমনটা এই মুহূর্তে আপনারা স্ক্রিনেও দেখতে পাচ্ছেন, দ্য প্রিন্ট সহ সমস্ত ভারতীয় মিডিয়াতে এটাকে ব্যাপকভাবে হাইলাইটস করা হয়েছে যে প্রথমবার আমেরিকার ভারতীয় সেনাবাহিনী মিলিতভাবে চীনের এত কাছে এলএসিতে ডিপ্লয় করা হবে এবং ওখানে দুই দেশের সেনা মিলিতভাবে চীনের বিরুদ্ধে একটা জয়েন্ট যুদ্ধাভ্যাস করবে। আর বন্ধুরা, এখানে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো এই রিপোর্টটা ঠিক এমন সময় সামনে এসেছে যখন একদিকে চাইনিজ অ্যাম্বাসাডারের তরফ থেকে ভারতের কাছে অনুরোধ করেছে যে ভারত যেন তাইওয়ানের বিষয়টিকে নিয়ে চীনকে সাপোর্ট করে। কেননা ভারতের যে অফিসিয়াল স্ট্যান্ড, সেটা অনুযায়ী আমরা ওয়ান চাইনা পলিসিকে মান্যতা দিই, মানে সোজা ভাষায় বললে আমরা তাইওয়ানকে চীনের পার্ট হিসেবেই মানি। কিন্তু এই সব কিছুর মাঝেই একদিকে যখন চীন আর আমেরিকার মধ্যে টেনশন তার অল টাইম হাইয়ে পৌঁছে গেছে, ঠিক সেই সময় যদি আমেরিকার সেনাবাহিনী চীনের বর্ডারের কাছে ডিপ্লয় থাকে তা আবার কয়েক সপ্তাহ ধরে এবং লাগাতার ওখানে ভারতের সাথে যুদ্ধাভ্যাস করে, তাহলে আপনারাই কল্পনা করুন যে চীনের ঠিক কী রিয়াকশন হবে। কেননা মিডিয়া রিপোর্ট অনুযায়ী ভারত এখানে যে লোকেশনকে সিলেক্ট করেছে সেটা অ্যাকচুয়ালি উত্তরাখণ্ড, যেখান থেকে এলএসি মাত্র 100 কিলোমিটারেরও কম দূরত্বে রয়েছে। আর শুধু তাই নয়, এই এলএসির একটা বড় অংশ কিন্তু অলরেডি চীন নিজেদের বলে দাবিও করে। ওদের মতে লাদাখ থেকে শুরু করে উত্তরাখণ্ড হয়ে সিকিম সহ ওদিকে অরুণাচল সবটাই নাকি চীনের। যার দরুন আগামী 14 অক্টোবর থেকে শুরু করে 31 তারিখ পর্যন্ত দুই দেশের সেনাবাহিনী এই এলএসির কাছে 10,000 ফুট উচ্চতায় যুদ্ধাভ্যাস করবে। যদিও এই ধরনের পরিস্থিতি আমেরিকান সৈনিকদের জন্য সার্ভাইভ করা মুশকিল, তাই ভারতীয় সেনাবাহিনী এখানে আমেরিকার সৈনিকদের হাই অল্টিটিউডে কীভাবে টিকে থাকতে হয় তার ট্রেনিং দেবে। তো অন্যদিকে আবার আমেরিকার সেনাবাহিনী এই ধরনের পরিস্থিতিতে তাদের সবচেয়ে শক্তিশালী টেকনোলজিকে শোকেস করবে। আর এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এখানে কিন্তু গ্রাউন্ড ফোর্সের সাথে দুই দেশের এয়ারফোর্সের একটা বড় ভূমিকা থাকবে। কারণ একটা ফুল স্কেল ওয়ারের সময় কীভাবে এত খারাপ পরিস্থিতিতে দুই দেশের সেনা একসাথে অপারেশন লঞ্চ করবে সেটা এখানে প্রদর্শন করা হবে। ফলে বন্ধুরা, শেষে আমি এই পুরো বিষয়টিকে সাম আপ করতে হলে এটাই বলবো যে তাইওয়ান আর জাপানে হামলার পর এটা ভারতের তরফ থেকে চীনের জন্য সবচেয়ে বড় মেসেজ হবে যে প্রয়োজন পড়লে চীনের বিরুদ্ধেও ভারত টু ফ্রন্ট ওয়ার শুরু করতে পারে। এখন দেখা যাক যে ভারতের এই অ্যাকশনের পর চীনের তরফ থেকে কী ধরনের রিয়াক্ট করে। কেননা অলরেডি চীনের সরকার ইন্টারনালি আর এক্সটার্নালি চরম প্রেশারে রয়েছে। বাকি এই পুরো বিষয়টিকে নিয়ে আপনাদের কী মনে হয়? ভারতের কি এবারে তাইওয়ানের বিষয়টিকে নিয়ে কোনো রকমের মন্তব্য করা উচিত? নিচে অবশ্যই কমেন্ট করে নিজেদের মতামত জানাবেন। জয় হিন্দ।